হ্যালো আসসালামু আলাইকুম, আমি রহমান আর এস12 রহমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেলে যারা নতুন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমার রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের টপিকটি হচ্ছে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং ভিডিও এডিটিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি সেটি হলো ট্রিম। কিভাবে ভিডিও এডিটিংয়ের সময় ট্রিম করতে হয়, ভিডিওকে ছোটো করতে হয় বা ভিডিওর যে অংশটুকু প্রয়োজন নেই সেই অংশটুকু কেটে ফেলতে হয়। নাম্বার ওয়ান, কীভাবে ভিডিওর অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলবেন বা ট্রিম করবেন। নাম্বার সেকেন্ড, কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ট্রিম করবেন বা ছোটো করবেন বা কেটে ফেলবেন। নাম্বার থার্ড, কীভাবে আপনার ভয়েস রেকর্ড যখন আপনি করবেন, ভয়েস রেকর্ড যখন ইউজ করবেন তখন কীভাবে আপনার অপ্রয়োজনীয় কথাগুলো বা যে অংশটুকু আপনার প্রয়োজন নেই সেই অংশটুকু কেটে ফেলবেন। So today I'll show you how to trim the videos, how to trim the background music and how to trim when you give your voice record. So I'll show you exactly how to trim the videos, and it is very simple and very easy. If you follow my instruction, then never gonna be hard for you. Once if you see, then you'll never forget. So আপনি যদি আমার এই ভিডিও এডিটিং এর ট্রিম কিভাবে করতে হয় যদি দেখেন, একবার দেখলেই আপনাকে দ্বিতীয়বার দেখতে হবে না এবং আপনি একবারই শিখে ফেলবেন কিভাবে ভিডিও ট্রিম করতে হয়। অনেকেই হয়তো ভিডিও এডিটিং জানেন, কীভাবে ভিডিও এডিট করতে হয় বা কীভাবে অনেক এক্সট্রা জিনিস অ্যাড করতে হয় বা অনেক সময় পিকচার অ্যাড করতে হয়, বিভিন্ন ট্যাম্পলেট অ্যাড করতে হয়। সো এগুলো সবই জানেন বা অনেকে আসেই কীভাবে ট্রিম করতে হয় সেটি জানেন না। সো টুডে আই উইল শো ইউ হাউ টু ট্রিম দ্য ভিডিওস। সো ইট ইজ ভেরি ইজি, সো ডোন্ট স্কিপ মাই ভিডিওস। সো লেটস মুভ অন টু মাই main topics. Today I'm here to explain how to trim the videos and how to trim the background music and how to trim the voice record. আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজভাবে ভিডিও ট্রিম করতে হয়, ছোট করতে হয়, যে অংশটুকু আপনার প্রয়োজন নেই বা যে অংশটুকু আপনার ভিডিও থেকে সরাতে চান বা কাটতে চান সেই অংশটুকু কীভাবে ট্রিম করে সেগুলো আমি দেখাবো। সো আই শো ইউ হাউ টু ট্রিম দ্য ভিডিওস। সো ওয়ান বাই ওয়ান আই শো ইউ এভরিথিং। সো লেটস মুভ অন টু মাই মেন ওয়ার্ক। সো দিস ইজ দ্য ভিডিওস, সো দিস ইজ দ্য ভিডিওস। এটি হচ্ছে আপনার ভিডিও। সো এই ভিডিওটি আপনি ট্রিম করবেন। সো প্রথমে আপনাকে ট্রিম করতে হলে প্রথমে আপনাকে ভিডিওর উপরে এভাবে সিলেক্ট করতে হবে। ভিডিও বা মিউজিক যে কোনো কিছু যদি আপনি ট্রিম করতে হয় প্রথমে এটি সিলেক্ট করতে হয়। তো আপনি প্রথমে ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর ভিডিওটি দেখবেন কোন অংশটুকু আপনার কাটা প্রয়োজন, কোন অংশটুকু আপনার ট্রিম করতে হবে। সো এক্সাম্পল লাইক আমি যদি চাই যে প্রথমের ফিউ সেকেন্ড বা আপনার যতটুকু প্রয়োজন আপনি মনে করেন ট্রিম করতে হবে ততটুকু আপনি সিলেক্ট করবেন। লাইক আপনি এই যে একটি বার দেখতে পাচ্ছেন, এই যে একটি রেড কালারের বার, এই বারটি যেখান থেকে থাকবে সেখান থেকে ভিডিও ট্রিম হবে। সো আমি যদি চাই যে না লেফটের এই অংশটুকু আমি ট্রিম করব, সো এই বার থেকে এই পর্যন্ত, তাহলে কী করতে হবে আমাকে প্রথমে সিজার বা কাঁচিতে যেতে হবে। সো সিলেক্ট দ্য সিজার। সো লেটস মুভ অন টু মাই ফার্স্ট ট্রিম টু লেফট সাইড। सो हमें लेफ्ट साइडे क्लिक करते हैं आपके लेफ्टर ऊपर टप जो सेक्शनटी देखते हैं ट्रिम टू द लेफ्ट हैंड ये अंशते क्लिक करबें तो लेफ्ट अंशटुकू ट्रिम हो जाए देखो ये अंशटुकू काटा हो गए। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রাইট অংশটুকু কাটতে হয়। সো আমি যদি চাই যে না এই অংশটুকু আমার প্রয়োজন নেই এই অংশটুকু কাটতে হবে তাহলে ট্রিম টু রাইট অফ প্লে হেড ক্লিক দেয়ার দ্যাটস ইট সো ইটস গন। সো নাও আপনি যদি চান যে না ভিডিওর দুই ভাগ করতে চান তাহলে স্প্লিট অ্যাট প্লে হেড ডান। সো আপনার বহু দুই ভাগ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি স্প্লিট করতে পারবেন। আপনি যদি চান যে না এই অংশটুকু আমি চাই যে না দুই ভাগ হবে তারপর আরও যদি চান যে না আরও আমার স্পিড আপ প্রয়োজন সো এজ মাচ এজ ইউ ক্যান সো আপনার যে অংশটুকু প্রয়োজন। তারপর আপনি যদি চান যে না আমার এই অংশের কিছু অংশ আপনি ট্রিম করতে চান সিলেক্ট করবেন তারপর এই দেখুন তো বার আছে এই যে এই লম্বা আড়াআড়ি যে রেড বারটি তারপর কাটিতে যাবেন তারপর লেফট ক্লিক করলে আপনার লেফটে কাটা যাবে। এভাবে আপনি ট্রিম করতে পারবেন প্রতিটি অংশ যে অংশটুকু প্রয়োজন। আপনি যদি চান যে না আমার এই জায়গায় এই অংশে এই ফিউ সেকেন্ড আপনার ট্রিম করতে হবে সো আপনি এইখানে একটা ক্লিক করবেন তারপর স্প্লিট আপ করে দিবেন তারপর আপনি এই দেখুন এই অংশটুকু কাটতে চাইলে আপনি সো এখন যদি চান যে না রাইটের কিছু অংশ কাটতে চান তাহলে ক্লিক দেয়ার দ্যাটস ইট ভেরি সিম্পল। সো লেটস মুভ অন টু মাই সেকেন্ড পার্ট হাউ টু ট্রিম মিউজিক। সো আমি প্রথমে একটি মিউজিক সিলেক্ট করব এনি মিউজিক এখন মিউজিক সিলেক্ট হয়ে গেছে। म्यूजिक কিভাবে ট্রিম করব মিউজিক প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। সো ইউ ক্যান সি দ্য ইজ এ ইয়েলো বর্ডার বিটুইন মিউজিক বক্স। সো যখন আপনি সিলেক্ট করবেন যে অংশের উপর আপনি সিলেক্ট করবেন এই অংশটুকু আপনি ট্রিম করতে পারবেন। প্রথমে আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি যদি চান যে এখন আপনাকে কী করতে হবে আপনি যদি চান যে প্রথমে লাস্টের কিছু এইখানে আপনি কিছু ট্রিম করবেন সো গো টু সিজার অ্যান্ড দেন স্প্লিট আপ। সো এটি আপনাকে দেখলাম দুই ভাগ করলেন তবে আপনি চান যে এই অংশটুকু আপনি কাটতে তাহলে সিলেক্ট দ্য মিউজিক অ্যান্ড সিজার দ্য রাইট হ্যান্ড। সো সেম লাইক ভিডিও এডিটিং ভিডিও যেভাবে ট্রিম করবেন একই পদ্ধতি আপনার মিউজিক ট্রিমের ক্ষেত্রে। সো এখানে কোনো ডিফারেন্স কিছু নেই সেম আপনাকে ভিডিওকে সিলেক্ট করতে হবে তা কোন আপনি লেফট সাইড রাইট সাইড মিডিল এনিওয়ে ইউ ক্যান ট্রিম। সো ইজ নো ডাজন্ট ম্যাটার ইউ ক্যান্ট ডু এনিথিং। সো ইট ইজ পসিবল টু trim every single place, every single minute, every single second. So if you want to trim anything you can do, just you need to select and then choose. Now let's move on to my voice record. If you want to edit or trim your voice record which one you doesn't need like আপনি যদি কোনো voice record trim করতেন যে অংশটুকু আপনার সুন্দর হয়নি বা আপনার কথা ভালো লাগেনি সেই অংশটুকু আপনাকে ট্রিম করতে হলে আপনাকে প্রথমে একটি আমি একটি voice record করে আপনাকে তারপর আপনি এটি ট্রিম করবেন কিভাবে। সো স্টার্ট ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু বি নোটিফাইড হোয়েন আই আপলোড নিউ ভিডিওস। সো এই পর্যন্ত আমি রেকর্ড করলাম। সো এই যে আপনার যে মিউজিকটি এই ভয়েস রেকর্ডটি আমি করলাম এখন আপনাকে যদি ট্রিম করতে হয় তাহলে সেই একই পদ্ধতি যেভাবে আপনি ভিডিও ট্রিম করছেন বা ভয়েস মিউজিক ট্রিম করছেন। সো আপনাকে সিলেক্ট করবেন প্রথমে মিউজিকটা সিলেক্ট করবেন এখন আপনি চাচ্ছেন যে লাস্টের কিছু অংশ আপনি ট্রিম করবেন রাইট সাইডে। সো আপনি একটু এখানে স্ক্রল দিয়ে আঙুল দিয়ে একটু উপরে টেনে নিলে আপনি কাঁচি অংশটুকু সবসময় কাঁচি দিয়ে আপনার ট্রিম করতে হবে। সো এই অংশটুকু এই অপশনটা আপনি চুজ করবেন ক্লিক অ্যান্ড দেন রাইটের অংশটুকু রাইটে কেটে যাবে। আপনি যদি চান যে স্প্লিট আপ সো বিটুইন স্প্লিট আপ সো দুই ভাগ হয়ে যাবে। So it's very simple, it's not hard. So if you practice every day how to trim every part any videos you have to practice so আপনাকে ভিডিও ট্রিম শিখতে হলে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি প্রতিদিন নতুন নতুন এই যে এই বিভিন্ন অপশন আছে কিভাবে এটি কিভাবে কাজ করে আপনি এগুলো ট্রাই করবেন তাহলে দেখুন একদিন আপনি অটোমেটিকলি শিখে গেছেন। সো আপনাকে শিখতে হলে যেমন আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রতিটি অপশন নিয়ে আপনি চেষ্টা করবেন যে এই অপশনে গেলে আমি কী করতে পারবো এভাবে প্রতিদিন প্র্যাকটিস করবেন। ইট ইজ নট ভেরি হার্ড সো ভেরি ইজি টু লার্ন। সো আপনার এই ভিডিও যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন সো বি কনসিডার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু বি নোটিফাইড ওয়েন আই আপলোড নিউ ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।